আপনার কষ্টটা তো দেখবে সরকার অন্তত, দেখে আরো 10 জনের তো উপকার হবে। আপনার কি কি ক্ষতি হয়েছে? আরে তোমারও হবে। আমাদের এখানে তো কেউ চোখ তুলে তাকায় না, কোনো ভালো মন্দ লোক নাই এখানে, কাই কি করবে? আমরা খুব অসহায় অবস্থায় আছি। আচ্ছা আছে, কি কি ক্ষতি আছে আপনাদের বলেন তো? ঘর বাইছে, বাড়ি গেছে, গাছ গাছ আপনার কিছু কাটবে ভাই নেই। চোখ আমার নদী চাইতে 15 লাখ টাকা, 15 লাখ 15 হাজার কোচের টাকা সেই গাছ আমরা কাটবে ভাই, নাহলে 20-15 টাকা নদী থামার গেছে। নদী ভাঙলে তো তারা ক্ষতিপূরণ পায়, বুঝছেন? আপনাদের এখানে নদী ভাঙার পর সরকারি কোনো ক্ষতিপূরণ পাইছেন? আমরা যে বন্যা গেল, আমরা কোনো চারিটা পয়সা আমার কোনো সাহায্য করেনি। ভাঙতে ভাঙতে অবস্থায় শেষ, রাস্তাঘাট গেল, তারপরে মনে করো বাজার টাজার সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। একটা বাজারে অনেক কিছু উন্নতি হয়, এই বাজারটা যদি বন্ধ হয়ে যায়, রাস্তাঘাট না থাকলে, মানুষ চলাফেরা না করলে কি অবস্থাটা হয়েছে আমার এলাকা? আমাদের এখানে তো কেউ চোখ তুলে তাকায় না, কোনো ভালো মন্দ লোক নাই এখানে, কাই কি করবে? আমরা খুব অসহায় অবস্থায় আছি। তো গত 7-8 দিনে বাড়িঘর কতগুলো ভাঙচুর করছে? 7-8 দিনে আমরা মিস্ত্রি মানুষ, আমরা যেগুলো ঘর ভাঙতেছি তার হিসেব দিতে পারবো না। আর এলাকায় যে বসবাস আছে এখানে হিসেব দেওয়ার মতো কোনো লোক নাই, এই চর ভাঙছে সম্পূর্ণ শেষ স্থান গেছে, এখন এখানে ভাঙলো কোথায় যার স্থান নেবে সেই নিয়ে খুব এলোমেলো অবস্থা। এখানে সাবিনগর পাঠারি যে এখানকার এমপি একজন, সে আসিয়ে ভালো মতো খবরও নেয় না, তত্ত্ব তত্ত্বাবধানও নেয় না, আউট থেকে কি দেখে, দেখি একটা মহব্বত, না দেখলে একটা মহব্বত। আমরা মোটের উপর খুব অস্বস্তিতে আছি এবং খুবই খারাপ অবস্থায় আছি। দীর্ঘদিন থেকে এই তিস্তা নদী আমাদের খুব ক্ষতিগ্রস্ত করে আসছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আমরা যোগাযোগ করেছি, কিন্তু গাইবান্ধার থেকে কোনো প্রশাসন অদ্যাবধি এতগুলো ক্ষতিগ্রস্ত লোককে কোনো সহযোগিতা তো দেয় নাই, তারা দেখতে পর্যন্ত আসে নাই। এই যে আমার সাথে যে দেখছেন বিল্ডিংটা, এই গত রাতে এই বিল্ডিংয়ে আমি শুয়েছিলাম, কিন্তু 5 মিনিটের ব্যবধানে বিল্ডিংটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে এখানে। তারপরেও আমরা সরকারিভাবে কোনো প্রকার প্রশাসনের সহযোগিতা এখানে আমরা পাচ্ছি না, আদৌ পাবো কিনা আমরা সেটা বুঝতেছি না। আমাদের এখানে যে নদী ভাঙন পরিবেশ পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, আমাদের নদী ভাঙনের ফলে এখানকার জনগণ দুর্বিষহ যন্ত্রণায় ভুগতেছে। আমাদের এই ভাঙনের স্বল্প নিকটেই আছে আমাদের একটি বাজার, অতি প্রাচীন বাজার কাশিম বাজার, তার সংলগ্ন কয়েকটি আছে বিদ্যালয় এবং 3টি হাই স্কুল আছে, একটি হাই স্কুল আছে, একটি গার্লস স্কুল আছে এবং একটি হাই মাদ্রাসা আছে। যদি নদী ভাঙন রোধ না করা যায় তাহলে আমাদের এই হাই স্কুলগুলোর বিচ্ছিন্নতা হলে তখন আমাদের এলাকা আগামী 100 বছরের জন্য পিছিয়ে যাবে। খুব দ্রুত গতিতে এখানে যদি কাজ যদি না যদি করা যদি হয় তাহলে আমাদের হুমকির সম্মুখীন যে কাশিম বাজার, 3টি হাই স্কুল যে আছে তা নদী গর্ভে বিলীন হয়ে যাবে, আমরা শিক্ষা দীক্ষা থেকে পিছিয়ে যাব। চতুর্থ দফা বন্যার ফলে গাইবান্ধা জেলা, বিশেষ করে হরিপুর, তারপরে সুন্দরগঞ্জ উপজেলার ভিতরে আরো আছে দুই একটা পয়েন্ট, সেটা কাশিম বাজার আর আমার ফুলছড়ি উপজেলায় এরেন্ডাবাড়ি এবং সাগাটা উপজেলার গোবিন্দপুর এবং বিশেষ করে গোবিন্দগঞ্জ উপজেলার বড়দহ, তারপরে রঘুনাথপুর, এরকম আমাদের 6-7টা পয়েন্টে এই মুহূর্তে ভাঙতেছে চতুর্থ দফা বন্যার ফলে। এই পয়েন্টগুলোর ভিতরে আমরা বিশেষ করে হরিপুর ঘাটের আপে যে অংশটা, এই অংশটা কাজ করার অনুমতি পাইছি, আজ থেকে কাজ শুরু হয়ে গেছে। আর গোবিন্দগঞ্জ উপজেলায় রঘুনাথপুর এবং বড়দহ এই এলাকাতে আমরা কাজের অনুমতি পেয়েছি, এই এলাকাগুলো হয়তো কাল পরশু থেকে কাজ শুরু হয়ে যাবে ভাঙন রোধে। আর বিশেষ করে আমরা কাশিম বাজার এলাকাটা, এটা তিস্তার বাম তীরে অবস্থান হওয়ার কারণে এটা প্রথম শুরু থেকেই এই অংশটা আমাদের কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এটার মানে নিয়ন্ত্রণ হয়, এবং আমাদের যেহেতু তিস্তা নদী পার হয়ে যাওয়া লাগে, ওখানে কিছু কাশিম বাজারের একটা গ্রাম আছে,
ওই গ্রামটা গাইবান্ধার এবং ওই অংশটা আমরা কুড়িগ্রাম নর্থ ইউনিট একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টের আওতায় ওই ওই গ্রামটা আছে এবং ওখানে যে ভাঙন কবলিত স্থানগুলো আছে এই স্থানগুলো সাধারণত আমাদের কুড়িগ্রাম পানি নিয়ন্ত্রণ বোর্ড আগে থেকেই এটা করে আসতেছে এবং আগের ধারাবাহিকতা এই বছরও তারা কাজ করার চেষ্টা করতেছে এবং অনুমোদন সাপেক্ষে তারা হয়তো কাজ করতেছে।